नमस्कार बंधुरा, झुम्पार रान्नाघरे सबाई के स्वागत। आमार आजकेर रेसिपी तेल कई। एई रान्नाटी अनेक पुरानो एकटी रान्ना, किन्तु खूब कम उपकरणे ओ खूब कम समय तैरी हो जाए आर खेतो असाधारण हय। एई रान्नाटी आशा करी आपनादेर सकलेरई खूब भालो लागबे। ताहले चलुन रेसिपी शुरू करी। तेल कई बानानोर जन्य निएछि कई माछ। माछगुलोके भालो करे धुये परिष्कार करे निएछि। एर मध्ये दिए दिलाम हाफ चामच नुन, हाफ चामच हलुद गुड़ो और दिए देव एक चामच काँचा सर्षे तेल, जाते भाजार समय तेल ना छिटके। एबार माछेर गाए नून हलुद खूब भालोभावे माखिए नेब। माखानो हये गेछे, एइभाबे 15 मिनिटेर जन्य रेखे देव। एदिके आमि एकटा मसला तैरि करे नेब। बाटिते दिए दिच्छि 2 चामच जिरे, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম জল, দিয়ে 5 মিনিটের জন্য এটা এভাবে রেখে দেব। 5 মিনিট পরে দিয়ে দেবো মিক্সি জারে, দিয়ে দেবো হাফ চামচ আদা। এবার খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো কই মাছ। মাছ খুব বেশি ভাজবো না, হালকা করে দুপাশ ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে টেস্টটা ভালো হয় না। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে দুপাশে, এবার একটা থালায় তুলে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দেব ছোট একটা টমেটো কুচি। টমেটো কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এক চামচ সর্ষে বাটা। এই সর্ষে বাটা দেওয়ার ফলে তেল কইয়ের টেস্ট অনেকটাই বেড়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে করবেন, খেতে ভীষণই ভালো হয়। দিয়ে দেবো সামান্য একটু জল, জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না উপর থেকে তেল ভেসে ওঠে ততক্ষণ অবধি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 কাপ মতন গরম জল। এবার খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছ। মাছ দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী সময় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার মাছ আরেকবার উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। দু মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হয়।
আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল তেল কই। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। গ্যাস অফ করতে 5 মিনিটের জন্য স্ট্রিং টাইমে রেখে দিয়েছিলাম, দেখুন তৈরি হয়ে গেছে তেল কই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।